বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষাতে এগিয়ে এলো সোনাই প্রেস ক্লাব। শুক্রবার বিকেলে ফিশারি পার্ক সংলগ্ন পূর্ব সোনাই সেন্ট্রাল ঈদগাহ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে এই কর্মসূচি পালন করার উদ্যোগ নিলেও সেই সময় বন্যা পরিস্থিতি থাকায় আর সেটা করা হয়নি। ফলে আজ বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষায় সামিল হন সোনাই প্রেস ক্লাবের সদস্যরা। প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এগিয়ে আসেন সোনাই পৌরসভার প্রাক্তন সদস্য তথা পরিবেশ প্রেমী রামকৃষ্ণ নাথ। এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কবির মজুমদার, সচিব মজবুল হক লস্কর, সহসভাপতি শরীফ আহমেদ লস্কর, সহসম্পাদক সাবির মজুমদার। সহযোগিতায় উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার প্রাক্তন সদস্য রামকৃষ্ণ নাথ, জেলা যুব আহলে সুনতের মুখ্য উপদেষ্টা হাফিজ আব্দুল হক, ঈদগাহ কমিটির সম্পাদক মুফতি আওলাদ হোসেন মজুমদার ও মেরাই মিয়া লস্কর, সোনাই পৌর সদস্যের প্রতিনিধি হাফিজ আসফাকুল হক লস্কর সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এই প্রেস ক্লাবের উদ্যোগে সোনাইতে সোনাই পূর্ব সোনাই ঈদগাহ যেটা স্থান, সেই স্থানে বৃক্ষরোপণের যে কর্মসূচি এবং সেই কর্মসূচিতে আমি নিজে এখানে সামিল হতে পেরে আমি গর্বিত এবং ধন্যবাদ জানাই এই সোনাই প্রেস ক্লাবকে এ ধরনের একটা মহান উদ্যোগ নেওয়ার জন্য। এটা কথাগুলো বলা এবং সোশ্যাল মিডিয়াতে দেওয়া এটার প্রচারের উদ্দেশ্য নয়, যাতে অন্য মানুষরাও এটা দেখে একটু অনুপ্রাণিত হয় এবং গাছ রোপণে বৃক্ষরোপণে মানুষ উদ্যোগী হয়, সেই জন্যই এটা দেওয়া, আর অন্য কিছু প্রচারের উদ্দেশ্য নয়। আর বৃক্ষরোপণ কিসের জন্য করতে হচ্ছে বা কেন করতে হচ্ছে এটা আর বলার ব্যাপার রাখছে না, কারণ এখন যে পরিমাণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, তার জন্য একমাত্র উপায়ই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ, সবুজায়নের দিকেই আমাদেরকে যেতে হবে পরিবেশকে রক্ষার জন্য। আবারও ধন্যবাদ সোনাই প্রেস ক্লাবকে এই মহান উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমি আশা করব ভবিষ্যতে ওনাদের এই উদ্যোগ আর ক্রমান্বয়ে চলতে থাকবে। নতুন নতুন স্পটে এবং রাস্তার ধারে আমরা দেখতে অনেকগুলো নতুন রাস্তা হচ্ছে, বাইপাস আছে। আগে এখানে সামনে গাছতলা বলে একটা জায়গা প্রসিদ্ধই ছিল শুধু গাছের জন্য, আজকে এই গাছতলা নামটা শুধু রয়ে গেছে, একটাও গাছ নেই এই অঞ্চলে। আমি অনুরোধ রাখবো প্রেস ক্লাবের কর্মকর্তাদেরকে যে এই গাছতলাকে যাতে আবার তার নাম যেভাবে আছে সেটাকে আবার গাছতলা করা যায়। আমার যথাসাধ্য চেষ্টা থাকবে ওনাদের সঙ্গে সহযোগিতা করার, আমি যেভাবে আছি সেভাবে থাকবো, এবং প্রত্যেককে অনুরোধ রাখবো যাতে অন্তত নিজ নিজ এরিয়ায় নিজ নিজ রাস্তার কিনারে, পিডাব্লিউডি রাস্তার কিনারে একটা একটা গাছ যদি আমরা সবাই রোপণ করি, রোববার দিন দেখে দেখে একটা একটা গাছ রোপণ করলে এই বর্ষার সময়ে খুব বেশি যত্ন নেওয়ার দরকার হয় না, শুধু রোপণ করে দিলেই হয়। সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি একটা রাস্তার কিনারে রেখে দিলেই চারা হয়ে যাবে, তারপর ফেন্সিং দিয়ে দিলেই বড় একটা গাছ হবে। ধন্যবাদ প্রেস ক্লাবকে। সোনাই প্রেস ক্লাব থেকে এবার এই আমাদের এই বন্যার কারণে 5 জুন আমরা বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগাতে পারিনি, তো আমরা আজকে সেটা করলাম। আর বিশ্ব পরিবেশ দিবস দিয়ে না অ্যাকচুয়ালি এই আমাদের রামকৃষ্ণ নাথ যা বললেন, মানে গাছ এখন আমাদের একদম মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, গাছ লাগানো, যেখানে সুযোগ পাওয়া যায় সেখানে একটা গাছের চারা লাগানো উচিত আমাদের। তো আমরা এখানে এই ঈদগাহটা আমরা বেছে নিয়েছি কারণ ঈদগাহতে ফেন্সিং আছে, তার উপর আমরা আমাদের প্রতিটি গাছে আমরা ফেন্সিং দিচ্ছি এবং এটা আমরা রক্ষণাবেক্ষণ করবো। গাছ রোপণ করলেই শেষ হয়ে যায় না, আমাদের ইচ্ছা এই গাছগুলোকে বড় হওয়া পর্যন্ত আমরা প্রেস ক্লাবের তরফ থেকে দেখভাল করবো এবং ঈদগাহ কমিটিও দেখভাল করবেন, তারাও কথা দিয়েছেন, তো আশা করছি গাছগুলো বড় হবে। বর্তমানে আমরা উপস্থিত আছি পূর্ব সোনাই সেন্ট্রাল ঈদগাহ ময়দানে, আর আজকের দিনে আমরা এখানে উপস্থিত হওয়ার বিশেষ কারণ হচ্ছে যে আজকে আমাদের এখানে বৃক্ষরোপণ করা হচ্ছে, আমাদের সোনাই প্রেস ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণের একটা ব্যবস্থা করা হয়েছে, আর আমি সেই জন্য এই সোনাই প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, কর্মকর্তাবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আর এটা আসলে আমাদের প্রোগ্রাম ছিল, আমাদের বিগত 5 তারিখে বৃক্ষরোপণ দিবসে আমাদের এখানে বৃক্ষরোপণ করার একটা প্রোগ্রাম ছিল, কিন্তু আমাদের প্রাকৃতিক দুর্যোগ থাকা গতিকে এবং গুটেরও আরও বিভিন্ন ব্যস্ততা ওরা ব্যস্ত থাকা গতিকে এই প্রোগ্রামটা করতে পারেননি, কিন্তু দেরিতে হলেও আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে, ভালো লাগলো। আমি সোনাই প্রেস ক্লাবের কর্মকর্তাবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি, ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। যে আজকে যে প্রোগ্রাম হাতে নিয়ে প্রেস ক্লাব এখান নিজে স্বয়ং সভাপতি সম্পাদক সহ আজকে যারা তারা সঙ্গে আরও আছেন যারা প্রত্যেককে আমি এই কাজের কি প্রশংসা করব, যে এই ময়দান এটা খালি জায়গাতে আমরা যে ঈদের নামাজ পড়ি তখন আমরা অতি রৌদ্র বা আমরা এই যে অনুভব করছি কেন আমার গাছের প্রয়োজন আছে, নিশ্চয়ই তারা আজকে অনুভব করে এই কাজ মহৎ কাজটা তারা হাতে নেওয়ায়
আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। আগামী দিনে আরও এইভাবে আরও যাতে বিক্ষোভ করব হয়। আর আমাদের এই কর্মসূচি আজকে ঈদগাহতে করে আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমরা প্রেস ক্লাবকে বিশেষ মুবারকবাদ জানাই। আসলে আমরা গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা সোনাই প্রেস ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিলাম, কিন্তু সেই সময় আপনারা জানেন 4 তারিখ আমাদের সাধারণ নির্বাচন, যেটা লোকসভা নির্বাচনের 4 তারিখ রেজাল্ট হয়েছিল, এবং ঠিক সেই সময়ে আমাদের এই বরাক উপত্যকার কাছাড় জেলার বিশেষ করে সোনাই অঞ্চলেও বন্যা পরিবেশটা মানে ভয়াবহ রূপ ধারণ করেছিল। আমাদের যে 4 তারিখ আমাদের 6 জন মানুষ নৌকাডুবির ঘটনায় মারা গিয়েছিলেন, এরপর কাপ্তানপুরে আরও 2 জন মানুষ মারা গিয়েছিলেন, যার দরুন আমরা এই 5 তারিখ যেটা আমরা কর্মসূচি হাতে নিয়েছিলাম সেটা আমরা করতে পারিনি। তো আজকে আমরা এই কর্মসূচিটা পালন করছি। আপনারা জানেন যে বৃক্ষরোপণ আমরা কেন করছি, পরিবেশ রক্ষার্থে